লকি ফার্গুসন আইপিএল 2021-এর অন্যতম সেরা বলার আবারও কলকাতা নাইট রাইডার্স দলে ফিরল আইপিএল 2023-এ, যেখানে আইপিএল 2022-এ গুজরাট টাইটান্সের সাথে হয়ে খেলেছে এবং 10 কোটি টাকা আইপিএলে কিন্তু অকশন থেকে মোটা টাকা নিয়ে গেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই তাকে কিনতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি, তার জন্য প্যাট কামিন্সকে ব্যাক করিয়েছে। যেখানে আপনাদেরকে জানায় যে কলকাতা নাইট রাইডার্স তো গুজরাট টাইটান্স থেকে লকি ফার্গুসনকে পেতে ফিরেছে ট্রেড করে, কিন্তু কার পরিবর্তে ট্রেড করেছে প্রথমে আপনাদেরকে জানাই, সে কোনো বিদেশি প্লেয়ার না, ভারতের প্লেয়ার। এবং শিবম মাবি, যে কিনা 8 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্সে এসেছিলো, তাকে ট্রেড করিয়েছে, অর্থাৎ গুজরাট টাইটান্সকে দিয়ে দিয়েছে শিবম মাবিকে, এবং তার পরিবর্তে লকি ফার্গুসনকে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে। এইটা ভাই আপাতত ফুল কনফার্ম নিউজ, আপাতত আপনারা জানেন যে কি হয়েছে, তো এটাই সবচেয়ে বড় ব্যাপার, শিবম মাবিকে দিয়েছে এবং ভাই সবচেয়ে বড় কথা লকি ফার্গুসনকে নিয়েছে। আর বাদ দেবে কাকে? তাহলেও কলকাতা নাইট রাইডার্স দল থেকে একটা বিদেশি প্লেয়ারকে বাদ দিতে হবে, সেই বিদেশি প্লেয়ারটা কে হতে পারে আপনারা নিচে কমেন্টে জানান যতক্ষণ না আমি বলছি। তো এবার বলা যাক সেই বিদেশি প্লেয়ারটা কে, সে হচ্ছে প্যাট কামিংস। অবশ্যই প্যাট কামিংসকে ভাই বলের জন্য এনে হয়েছে, আর ভাই অবশ্যই 2-3 বার ব্যাট করে দিয়েছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার খাতারনাক হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স ব্যাপক টিম গড়বে আইপিএল 2023-এ। আর প্রত্যেক কটা নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লকি ফার্গুসন আমার ফেভারিট বোলার, তো লকি ফার্গুসন ফিরে এসেছে মানে কেকেআরের কি লকি, তো লকি ফার্গুসন ফেরা মানে কলকাতা নাইট রাইডার্সের উইকেটের যে পেসটা লাগবে সে পেস বোলার পেয়ে গেছি, এবার খেলা হবে, একটা ডেট ওভারের ভালো বোলার পেয়ে গেছি।